রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এখানে মহিলা এবং বহু পুরুষ বহু ভাই এবং বহু বোন আমার এখানে এসছে ব্লাড ডোনেশনের ক্যাম্পে, এবং তারা অনেকেই আজকে এখানে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং তারা স্বেচ্ছায় রক্তদান করছে এখানে। এবং সব থেকে বড় কথা, আজ রাসুর সোশ্যাল মিডিয়ার তরফ থেকে শেওড়াফুলি এবং বৈদ্যবাটিতে জগদ্ধাত্রী পুজোতে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং রাসু সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, বস্ত্র বিতরণী সভার আয়োজন করা হয়েছে। একটু দেখাই, এখানে অনেকেই আছেন যারা রক্ত দিচ্ছেন, এবং আমি সব দেখাবো আরো সবাইকে। এখানে বহু ভাই এবং বোনেরা এসছে। রাসু সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধু দিদির প্রচার করা এটা আমাদের একমাত্র উদ্দেশ্য, তৃণমূলের প্রচার করা এটা আমাদের একমাত্র উদ্দেশ্য, শুধু তাই নয় সোশ্যাল ওয়ার্ক করা। দিদি যেটা আমাদের শিখিয়েছেন জনপ্রতিনিধিত্ব করে, জনপ্রতিনিধিত্ব করে করাটাই আমাদের দিদি শিখিয়েছেন। তাই প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমি প্রিয়া দত্ত আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসাকে সঙ্গে নিয়ে আজ আমরা এখানে উপস্থিত। আমি নিজে এখানে এসেছি এবং আমি একটু দেখাবো, প্রচুর ভাই বোন এসছে, প্রচুর সহযোগিতা পেয়েছি আমরা শেওড়াফুলি বৈদ্যবাটি, সমগ্র হুগলি ডিস্ট্রিক্ট থেকে বহু মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং এখানে তবেই আমরা এই কর্মকাণ্ডের আয়োজন করতে পেরেছি। গ্রাসরুট সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সোশ্যাল ওয়ার্কটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং কিছু কিছু মানুষ এটা অপপ্রচার করার বা বলার চেষ্টা করছে যে আমরা দল বিরোধী কাজকর্ম করছি। একদমই না, মমতা ব্যানার্জি আমাদের মমতাময়ী মা, যাকে আমরা সামনে রেখে এবং আগামী দিনে সমস্ত প্রান্তিক মানুষের কাছে এই গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্রকল্প যেগুলো আছে সেগুলো প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র মোটো। এবং তার সাথে সাথে আমাদের সব থেকে আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এই গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার তরফ থেকে সাধারণ মানুষের পাশে থাকা, যে কোনো রকম অসুবিধা যে কোনো রকম পরিস্থিতিতে মানুষের যদি প্রয়োজন হয়, সেটা হসপিটালাইজেশন হোক বা ধরুন কারোর রক্তের প্রয়োজন, যে কোনো রকম সমস্যা, সেটা হিউম্যান রাইটস রিলেটেডও সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য গ্রাসরুট মিডিয়া সব সময় আপনাদের পাশে আছে। আপনারা এইভাবে সহযোগিতা করুন। এবং আমি একটু দেখাতে বলবো আমার আমি দেখাবো যে কিভাবে বন্ধু কি সহযোগিতায় মানুষজন এসছে এবং তারা সবাই রক্ত দেবে। আজকে দিদির যে বার্তা যে এইভাবে রক্তদান শিবির প্রত্যেকটি জায়গায় করার জন্য আমরা গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এই প্রচার এই ধরনের কাজ আমরা করব এবং বস্ত্র বিতরণ সভা। আজ শুধু তাই নয়, আজকে কিছু গরিব মানুষদের মুখে দুটো অন্নও আমরা আজকে তুলে দেব। এবং আমি সমস্ত ডিস্ট্রিক্টে অনুরোধ করব, যেখানে গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার যা যা ব্রাঞ্চ আছে প্রত্যেককে আমি অনুরোধ করব এই ধরনের কর্মকাণ্ড করতে। হয়তো আমি সব জায়গায় যেতে পারবো না, কারণ আগামী এক মাসের মধ্যে আমি অপারেশনের জন্য হয়তো আন্ডার ট্রিটমেন্ট থাকবো, কিন্তু আমার এতজন ভাই আছে, আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যেন এই গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এই ধরনের কাজকর্ম করে, যেটা আজকে শুভজিৎ দুষ্টু এটা করেছে ওরই উদ্যোগে এবং ওর একান্ত চেষ্টায়। ওর সঙ্গে অরুণ আছে, আমি সবার নাম হয়তো বলতে পারছি না, আমার মনে নেই, বহু আমার আমার কিছু মহিলা বন্ধু বান্ধব সহযোগী লোকজন সবাই আছে যারা প্রত্যেকে এই প্রোগ্রামটার সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়েছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে আজ এই ধরনের একটা কর্মকাণ্ডের আয়োজন করেছে। আমি সবাইকে বলবো অপপ্রচার প্লিজ করবেন না। গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে দিদির প্রচার, দিদির যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলো প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের একমাত্র প্রচারের বিষয়। আমরা এর জন্য এগিয়ে যাব। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, টিএমসি পার্টি জিন্দাবাদ, এবং দুষ্টুকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আমার ছোট ভাই হিসেবে ওকে ভালোবাসা জানাচ্ছি। ও কিছু বলুক, আমি চাইবো
এবং ও এইভাবে এগিয়ে যাক। আর আমরা গ্রাসরুট সোশ্যাল মিডিয়ার তরফ থেকে তো আছি এবং এতগুলো ভাই বোন আছে, আশা করব দুষ্টু আরো পরবর্তীকালে আরো বেশি ভালো কাজ করতে পারবে এবং সমস্ত ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মিদনাপুর, যেখানে যেখানে গ্রাসরুটের শাখা আছে, প্রত্যেককে বলবো এই ধরনের কাজ করো এবং কোনো মানে কোনো রকম প্ররোচনায় কান দিও না। আমরা দিদির প্রচার করতে এসেছি, দিদির আদর্শে আমরা মানি এবং দিদির আদর্শেই আমরা চলবো। আমি দুষ্টুকে দিচ্ছি, বাকিটা দুষ্টু বলি। ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটির জিএসএমসি সম্পাদিকা প্রিয়া দত্ত মহাশয়াকে। এখন দিদি যখন যে কথাগুলো বলে দিয়েছেন তারপর আমার নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা একটা জিনিস জানি, আজকে আমরা যে অঞ্চলটাতে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেই অঞ্চলটাতে বিগত 20 বছরের মধ্যে কোনো রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন হয়নি, আর সেই কারণেই আজকে আমি এই অঞ্চলটাকে বেছে নিয়েছি। কারণ গ্রাসরুট সোশ্যাল মিডিয়া কমিউনিটি এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আজকে আমরা প্রত্যেক কটা মানুষকে একটা ছাতার তলায় আনতে চাই। কারণ বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে পশ্চিমবাংলার একের পর এক উন্নয়ন করে গেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট প্রকল্প একের পর এক যে সাফল্য অর্জন করেছে, সেই সাফল্যের নিরিখে আজকে দাঁড়িয়ে গ্রাসরুট সোশ্যাল মিডিয়া কমিউনিটি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা প্রত্যেক মানে প্রান্তিক মানুষের সঙ্গে খুঁজে খুঁজে আজকে আমরা প্রত্যেকের সঙ্গে আজকে আমরা আলাপচারিতা করেছি এবং সবাইকে নিয়ে আমরা সমষ্টিগতভাবে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে আয়োজন করেছি। আমি চাইবো আজকে আমি হুগলি জেলার পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানটা আজকে আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। আজকে আমার সঙ্গে হুগলি জেলার প্রত্যেক কটা কর্মী, প্রত্যেক কটা মানুষ আজকে আমার সাথে ছিল, সেই জন্য আজকে আমি এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমি চাইবো প্রত্যেক কটা জেলা গ্রাসরুট সোশ্যাল মিডিয়া কমিউনিটি, যে কটা জেলাতে আমাদের এখন পর্যন্ত সংগঠন তৈরি হয়েছে সমস্ত জেলাতে যেন গ্রাসরুট সোশ্যাল মিডিয়া কমিউনিটি এইভাবে উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। মানুষের পাশে দাঁড়িয়ে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলিকে সর্বাত্মকরণের সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। আমি এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।